তথ্যটো আছে তার মাজতে হিরেন গুহাই কোন হয় এনে ধৰণে কটাক্ষ করিলে মন্ত্রী পিয়ুষ হাজৰিকা সমষ্টি পুনৰনিৰ্ধাৰণৰ খসৰাৰ বিৰোধিতা কৰি শনিবাৰে কেতবোৰ যুক্তি উত্থাপন কৰিছিল বিশিষ্ট বুদ্ধিজীৱী ডক্টৰ হিরেন গুহাই আৰু আছৰ স্থিতিক সমালোচনা কৰিছিল ডক্টৰ গুহাই আজি এই সন্দৰ্ভত প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰি মন্ত্রী পিয়ুষ হাজৰিকাই কলে যে হিরেন গুহাই কোনো স্থিতি নাই স্থিতি নথকা মানুহৰ মতে অসম চলিব নেকি আৰু এজন ব্যক্তিয়ে অসম নহয় বুলি বিশিষ্ট বুদ্ধিজীৱী গৰাকী কটাক্ষ কৰিলে মন্ত্রী পিয়ুষ হাজৰিকা আরে হিরেন গুহাই কোন হয় অ্যাকচুয়ালি হিরেন গুহাই কলে তো নামে আনিন নয় হিরেন গুহাই কার সাপোর্টত কইছে এইখন ডিলিমিটেশনের ড্রাফট সকলে কইছে যে খিলঞ্জিয়ার কারণে ভারতীয়র কারণে এটা শক্তিশালী ভূমিকা লওয়া ক্ষেত্র হব সকলে কই আছে যে এই ড্রাফটখন খিলঞ্জিয়া অসমিয়ার কারণে ট্রাইবেল সকলের কারণে আৰু ভারতীয় সকলের কারণে এটা শক্তিশালী ব্যবস্থা হব হিরেন গুহাই কোন হয় কই দিলে হব নেকি এজন ব্যক্তিয়ে কি অসম নেকি এজন ব্যক্তিয়ে কি অসম নেকি এজন ব্যক্তির মতে কি অসম চলিব নেকি তার কোনো স্থিতি নাই স্থিতি বদলি হয়ে থাকে গতিকে সেইবিলাক কথা আমি নামানো আমি করেন্দ্রনগর ইলেকশন কমিশনের কথা কিন্তু ভারতীয় জনতা পার্টিয়ে এই ড্রাফ্টখনক সাপোর্ট করছো হওয়াটো বিচাৰিছো